আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আইনো বাংলা। বন্ধুরা, আমাদের মধ্যে যারা Xiaomi Mi A2 ফোনটিকে কিনতে যাচ্ছি তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। কারণ আমাদের মধ্যে অনেকে আছে যাদের ফোন সম্পর্কে ধারণা খুবই কম এবং তারা অনেকেই কনফিউশন আছে যে আমরা যখন ফোনটি কিনতে যাব তখন কোন জিনিসটিকে চেক করে বুঝবো যে আসলে ফোনটি অরিজিনাল কিনা। তাই আজকে আমি আপনাদেরকে একটি প্রসেস শিখিয়ে দেব যে প্রসেসটি ফলো করে আপনারা খুব সহজেই Xiaomi Mi A2 ফোনটি কেনার সময় সেটি অরিজিনাল কিনা সেটি জানতে পারবেন। বন্ধুরা, এর পূর্বে আপনাদেরকে একটি কাজ করতে হবে, আর সেটি হচ্ছে আপনারা যখন শপে ফোন কিনতে যাবেন তখন শপকিপারকে আগে বলে নিবেন যে আপনি একটি চেক করবেন, আর সেই চেকটি যদি সাকসেসফুল হয় তাহলে আপনি ফোনটি নেবেন, আর যদি সাকসেসফুল না হয় তাহলে আপনি ফোনটি নেবেন না। যদি শপকিপার এই শর্তে রাজি থাকে তাহলে আপনি সেই শপ থেকে ফোনটিকে কিনে নেবেন। সো বন্ধুরা, আপনারা যদি সেই প্রসেসটি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকুন। Xiaomi Mi A2 ফোনটি কেনার সময় আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যখন ফোনটিকে হাতে নিব তখন দেখব ফোনটিতে কোনো এক্সট্রা অ্যাপ ইনস্টল করা আছে কিনা। এর মানে হচ্ছে ফোনটিতে গুগলের অ্যাপ ছাড়া অন্য কোনো ব্লোটার অ্যাপ ইনস্টল করা আছে কিনা। যদি কোনো এক্সট্রা অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে ফোনটি ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে কোনো এক্সট্রা অ্যাপ ইনস্টল করা নেই, শুধুমাত্র গুগলের যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো ইনস্টল করা আছে। সো আমাদের প্রথম স্টেপ চেক করা শেষ, এখন আমরা ফোনটির সেটিংস ওপেন করব। এরপরে সেটিংসে গিয়ে ওয়াইফাইটিকে অন করে দিব, আর আমাদের সাথে যে ফোনটি থাকবে সেই ফোনটি থেকে হটস্পট দিয়ে তারপর ফোনটিতে ওয়াইফাই কানেক্টেড করে দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে ওয়াইফাই কানেক্টেড রয়েছে। সো এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, এবং বেরিয়ে যাওয়ার পরে আমরা অ্যাবাউট ফোনে চলে যাব। অ্যাবাউট ফোন ফোনের একদম নিচে দেখতে পাবো, আমরা একদম নিচে স্ক্রল ডাউন করে চলে যাচ্ছি। এখন চলে যাওয়ার পরে নিচে দেখতে পাবেন অ্যাবাউট ফোন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিস্টেম, এটি হচ্ছে অ্যাবাউট ফোন। সো আমরা এটিতে প্রেস করব এবং নিচে দেখতে পাবেন অ্যাবাউট ফোন Mi A2। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন Mi A2। আমরা কী করব, অ্যাবাউট ফোন Mi A2তে প্রেস করব। সো Mi A2তে প্রেস করার পরে যা হবে, আমাদের ফোনের সকল ইনফরমেশন এখানে দেখাবে। আমাদের এখান থেকে শুধুমাত্র একটি ইনফরমেশন রাখতে হবে, আর সেটি হচ্ছে একদম নিচের বিল্ড নাম্বার। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার। আমরা এখন এই বিল নাম্বারটিকে ভালোভাবে মনে রাখব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিল নাম্বার ভার্সন 9.6.5, দেখতে পাচ্ছেন ভার্সন 9.6.5.0। আপনারা এই ভার্সনটিকে ভালোভাবে মনে রাখবেন। আর মনে রাখার পরে আপনাদের পরবর্তী কাজ হচ্ছে আপনারা আপনাদের ফোনের ব্রাউজার ওপেন করবেন। আপনার ইচ্ছা করলে এই ফোনটির ব্রাউজার ওপেন করতে পারেন, বা আপনাদের সাথে যে ব্রাউজারটি থাকবে সেটিও ওপেন করতে পারেন। আমি আপনাদেরকে এই ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রাউজার ওপেন করে ফেলেছি। এর পরবর্তী কাজ হচ্ছে আমরা এখানে Xiaomi-র অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে en.miui.com, বন্ধুরা আবারও বলছি en.miui.com, এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এটি মোবাইল মোডে রয়েছে। আমরা এটিকে PC মোড করে দেব। বন্ধুরা, দেখতে পাবেন নিচে সুইচ টু PC রয়েছে, আমরা এটিতে প্রেস করব। এরপরে আমরা তিনটি অপশন দেখতে পাবো, এর মধ্যে আমরা MIUI 10 ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন, সেটিতে প্রেস করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশনটি, এটিতে প্রেস করব। এটিতে প্রেস করার পরে দেখতে পাবেন Xiaomi এ পর্যন্ত যত ফোন রিলিজ করেছে সেই ফোনগুলোর পিকচার এখানে এসে যাবে। সো আপনাদের কাজ হচ্ছে আপনারা এখান থেকে Mi A2 ফোনটিকে খুঁজে বের করবেন। Mi A2 ফোনটিকে খুঁজে বের করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা এই ফোনটির পিকচারের মধ্যে একটি প্রেস করব। তাহলে আমাদেরকে নেক্সট ওয়েব পেজে নিয়ে যাবে, আর এখানে আমরা ডাউনলোড রম নামে একটি অপশন দেখতে পাবো। আমাদের কাজ হচ্ছে এই ডাউনলোড রমের নিচে একটি ভার্সন দেখতে পাবো। এই ভার্সনটি হচ্ছে Xiaomi তরফ থেকে Mi A2-র জন্য সর্বশেষ লেটেস্ট অফিসিয়াল ভার্সন। দেখতে পাচ্ছেন এই ভার্সনটি হচ্ছে 9.6.10। এখন আমরা কি করব, আমরা আমাদের ফোনের সেটিংস আবারও ফিরে যাব, এবং এখানে গিয়ে বিল নাম্বারে দেখব 9.6.5 দেখাচ্ছে। এর মানে হচ্ছে আমাদের ফোনের সাথে কিন্তু ওয়েবসাইটের ভার্সনটি ম্যাচ করছে না, সেখানে 10 ছিল আর এখানে 5। সো যদি আপনাদেরও এমন সমস্যা হয় তাহলে আপনারা সিস্টেম আপডেটে গিয়ে চেক করবেন যে কোনো আপডেট এসেছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ফোনের মধ্যে কিন্তু আপডেট এসে পড়েছে। আপনাদের ফোনের মধ্যে যদি এমন আপডেট এসে পড়ে তাহলে সেই ফোনটি সম্পূর্ণ অরিজিনাল, কিন্তু যদি এখানে আপডেটও না আসে এবং বিল নাম্বারটিও ম্যাচ না করে তাহলে সেই ফোনটি অরিজিনাল নয় বা সেই ফোনের রমটি সঠিক নয়। আর এগুলো ম্যাচ না করলে আপনারা ফোনটিকে ভুলেও কিনবেন না, যদি ম্যাচ করে তাহলে আপনারা চোখ বন্ধ করে ফোনটিকে কিনে নিতে পারেন। সো বন্ধুরা, Xiaomi Mi A2 নিয়ে এই সকল কিছু ছিল আজকের ভিডিওতে। এই প্রসেসটি করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সকল সমস্যার সমাধান দিয়ে দেবো।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি প্রথমবারের মতো আইন বাংলাতে এসে থাকেন বা এখনও আইন বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আইন বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলা শিখুন।